সম্মানীয় এআইইউডিএফ দলের মুরব্বী মৌলানা বদরুদ্দিন আসমল জামরিয়া, ডক্টর আদিত্য লাংচসা, গৌরীপুরের বিধায়ক মিজানুর রহমান আরিয়ার উপস্থিত এআইইউডিএফ বিটিসি রিজনাল সভাপতি আব্দুল সামাদ চৌধুরী আর আমার ইউপিপিএল উপসভাপতি রবীন্দ্র নার্জারি, এই ডক্টমা বিটিসি অমস্ত্রী এম সি এল এ জ্যোতিরিন্দ্র ব্রহ্ম আর অন্য অন্য নেতৃবৃন্দ আর কর্মী বন্ধুসকল, আর এই অখিলগ্রাম ডক্টমা তুলসিবিল অঞ্চলের হাজার হাজার জনগণ রাইজ আপনাদেরকে মন অন্তরের নমস্কার জানাইছো। প্রথমতে এতিয়া রঙালী বিহু চলি আছে, বড়সকলে এই রমজানি বৈশাখ বলে কয়, আর মই আশা করছো এই বিহু বা বৈশাখ উলমালয়ে কোনো বাধা নোহাকে যাতে উদযাপন করব পারে। আর অনাগত সময়ত ভগবান আল্লাহ সবে ঈশ্বরে আমাক যাতে মঙ্গলে রাখে তার কারণে মই প্রার্থনা জানাইছো। আজি আমার এইখন সভাক উদ্দেশ্য করে পেলায় যাকালির পরা বিভিন্ন ধরনের লেতেরা রাজনীতি ইয়াত চলিছে যাকালির পরায়। মই এই মাত্র শুনিল নবশরণীয় ডাঙরিয়া নবশরণীয় মানুষে এইখন মিটিংত আহিব নালাগে বলে রাইজক 500-500 টাকাকে টোকা বিলাইছে রাতে গাঁয়ে গাঁয়ে ঘুরি পেলায়। আর হাগ্রামা মহিলাদের এজন সতীর্থ যাক আমি জানা বলে জানো প্রদীপ কুমার ব্রহ্ম প্রাক্তন MLA তেওঁই ঘুরি ঘুরি পয়সা বিলাই বিলাই কয়ে আছে বলে আসমল সাহেব না হে আপনাদের মিটিং যাব না লাগে পয়সা লো পয়সা লো পয়সা কর পড়াই আছে। নবকুমার শরণীয়া তো মন্ত্রী নহয়, তো ব্যাপারীও নহয়, এজন সাংসদ হে এটা এটা এজন এজন মানুষ 500-500 টাকা দিবর কারণে কর পড়া পয়সা আছে, পয়সা কর পড়াইছে প্রশ্ন হয়েছে। আজি হাগ্রামা মহিলারে দিয়া নাই তো পয়সাটো নবশরণীয়া, এই দুটার মাজত কিবা ম্যাচ ফিক্সিং হয়েছে, ম্যাচ ফিক্সিং রাইজে বুঝে লো। আর শুনা বলো রাইজ, মুসলমান রাজবংশে বাঙালি মানুষ ইয়ার বসবাস করে সবে নাচকী মানুষ, আপনাদেরকে এই ভুল ধারণা লো থাকিব না লাগে, তেওঁলোকৰ মাজত কিবা এটা বুঝাবুঝি হয়ে গেল। তেওঁলোকে যদি কিবা এটা করিব লাগে কুল্লং কল্যাণ করাটো ভাল, খোলাখুলি করাটো ভাল, কিন্তু আমি যে করেছো ইউডিএফ আর ইউপিপিএল খোলাখুলি করেছো, আমি লুকাই সরকে কোনো বুঝাবুঝি করা নাই। আমি এই নির্বাচনটো এটা বুঝাবুঝির মাধ্যমত খেলেছো, কিন্তু আমার বুঝাবুঝি এই নির্বাচনতে আবদ্ধ না থাকি পেলায় আগন্তুক 2020 সনত বিটিসি ইলেকশন আর 2021 সনের MLA ইলেকশন লৈকে লই যাবর কারণে আমি আসনে তৈয়ার করেছো। বিটিসি 2020 সনের নির্বাচনত হাগ্রামক উৎখাত করাটো আমার কর্তব্য, বিটিএফক উৎখাত করিব লাগিব, করিব লাগিলে নাই ঘুরি করিব লাগে বলে ভাবে আপনাদেরকে আমাক ভোট দিব ট্রেক্টর সিন উৎখাত করে পেলায়। 2021 সনত আমি অধিকর পরা অধিক ভোট লই পেলায় MLA পঠিয়াই অসম সরকার অসমত সরকার গঠন করার ক্ষেত্রে যেটা আমার মুখ্য ভূমিকা থাকিব আমার বাদ দি পেলায় হয়তো বা সরকার গঠন করিব নয়, এই কারণে আপনাদেরকে উলাই আহক। আগ্রামা নবশরণীয়া দুয়েত এটা অপপ্রচার হয়ে আছে, আসমল ডাঙরিয়াই বলে ইউপিপিএল বুঝাবুঝি করে বিরাট ভুল করেছে। এই নির্বাচন শেষ হওয়ার পিছত ইউপিপিএল মানুষকেইটাই 800 NDFP লগাই পেলায় মানুষের উপর আকৌ অত্যাচার চলাব, মানুষ খেদি পঠাব, ইয়াত থাকিব নোৱাৰিব বলে বিরাট অপপ্রচার চলাইছে। রাইজ বুঝিল আজি যদি সকল জনগোষ্ঠীর স্বার্থ নিরাপত্তা সুনিশ্চিত করিবর কারণে কোনোবা যদি আগবাড়ি আহিছে ইউপিপিএল দল আন কোন নহয়, ইউপিপিএল দলক আপনাদেরকে বিশ্বাস লব লাগিব। মর ফটিক সিংহ ট্রেক্টর
ডক্টর আদিত্য রঞ্জসাই কই কইছে ট্রেক্টর উন্নতির প্রতীক হয় ট্রেক্টর উন্নতির প্রতীক কিন্তু আমার লগত আজি এআইইউটিএফ দল অহার পিছত তেওঁলোকেও থালাসমীর প্রতীক লই পেলায় আগবাড়িছে থালাসমী মানে কি নিরাপত্তা আপনি যেতিয়া ঘরে রিপ্লাই বাইরত যায় দরজা থালা মারি প্রায় ঘর ঘরটো আপনি সুরক্ষিতভাবে রাখে তো থালাসমী নিরাপত্তা প্রতীক ট্রেক্টর উন্নতির প্রতীক আধুনিক যুগত ট্রেক্টরের যুগ এটা ট্রেক্টরের সন্মুখত শ নাঙ্গল আহিলেও সব ভাঙি যাব নাঙ্গল আর সৃষ্টি থাকব না পাঁচ বছর ফোর্স লাইট লই পেলাই যে নবকরণীয় রাজনীতি করেছিল পাহরি গল ফোর্স লাইট নতুন ব্যাটারি যে সোমাব লাগিছিল পাহরি গল এটা এইটিন ব্যাটারি ব্যাটারি সব ড্যামেজ সব ড্যামেজ আমি শান্তি প্রতিষ্ঠার কারণে কাম করিম নিরাপত্তা প্রদানের কারণে কাম করিম সমন্বয়নের কারণে কাম করিম উগ্রবাদের সমস্যা সমাধান করিম এনডিএফবি আপসুক লই পেলায় এটা অপপ্রচার চলি আছে আমাক যদি শান্তি লাগে অশান্তির কারণটো কি এটা বুঝিব লাগিব অশান্তির কারণ মানে এটা অঞ্চলত যদি বন্দুকের আন্দোলন চলে এই বন্দুকের আন্দোলন আপনি যদি শেষ করিব নোৱাৰে এই অঞ্চলত শান্তি আহিব নোৱাৰে কেতিয়াবা ফকির আগ্রম টাউনত কোনোবা উগ্রপন্থী আহি পেলাই বুলি এটা পঠাই গলে হুলস্থুল লাগি যায় কিন্তু আমার বড় অঞ্চল বা জনজাতি অঞ্চল জঙ্গল অঞ্চলত প্রতিক দিনত আমি চাবলগা হয়েছে উগ্রবাদ লক্ষী আমার বাচ্চাসকলে চাবলগা হয়েছে আজি আমার উঠি অহা লড়াবিলাকে চাবলগা হয়েছে আমার ভয় ভবিষ্যতত আমার নবপ্রজন্মই বন্দুক লওয়া এটা চিন্তা করিব পারি নাকি আমি বসাব লাগিব নবপ্রজন্ম আমার মাজত যাতে বন্দুকের আন্দোলন কোনোদিন নহয় আজি এনডিএফবিএ ভারত সরকারের লগত আলোচনাত বহি পেলায় কৈছে ভারত সরকারক আমি যে বন্দুক ধরিল আমার ভবিষ্যৎ উঠি অহার পর নবপ্রজন্মই যাতে বন্দুক ধরবলগা নহয় তার কারণে আমার বড় সমস্যাটো স্থায়ী সমাধান আমি বিচারি বলে ভারত সরকারক তেওঁলোকে কই আছে কিন্তু ভারত সরকারে আজিলেকে সমাধান উলিয়া নাই তার কারণে এই সমাধান উলিয়াবর কারণে আমি যেতিয়া কথা কম আর মাথো তেতিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার চলায় নবচরণীয়া এ সময়ত আলফা আছিল তেতিয়াতো বড় মানুষ মারা নাছিল তেও তেতিয়াতো বড় সকলক কিডনেপ করা নাছিল তেও তেতিয়াতো বড়র উপর অত্যাচার চলোয়া নাছিল তেও কার উপর চলাইছিল যিমান কিডনেপ অত্যাচার হত্যা অবরো মানুষকে করেছিল তেও কেনেকে অবরো অকলত ত্রাণ কর্তা হব পারে অবরো অকল কেনেকে ত্রাণ কর্তা হব পারে যে নহক রাইজ আজি তেওঁর হিসাবত নাই নবচরণীয়া তিন নম্বর গোল তিন নম্বর জানিল তিন নম্বর আর নাঙ্গল দুই নম্বর আহিব যদিও মই যিমান ভোট পাম তাতকৈও আড়াই লাখ কম ভোট পাব তেওঁলোকে মই আড়াই লাখ ভোট বেশি পাই পেলাই জিকিবলৈ গৈ আছো আজি তার পিছত মই সবর কারণে কাম করিম মই দূরের মানুষ নহম মই দতমাতে জন্মগ্রহণ করা দতমার পর আড়াই কিলোমিটার দূরত মোর গাঁও বাটাবাড়ি মোর দেউতা মোর খুড়া মোর ঘরের সকল ব্যক্তি শক্তি আশ্রমত পড়া শুনা করেছিল মোর খুড়া ব্রজেন্দ্র কুমার ব্রহ্ম সাহিত্যিক মানুষ বড় সাহিত্য সভার প্রাক্তন সভাপতি আছিল নজনা মানুষ নাই আমার এই প্রকিরা গ্রাম দত্তমার মাজত আগরপরা এটা সু সম্পর্ক আছে মই যদি জয়ী হয়ে যাও প্রকিরা গ্রাম অঞ্চলের এটা দীর্ঘদিনিয়া এটা দাবি আছে যে প্রকিরা গ্রাম রেলওয়ে ক্রসিংয়ের উপর ফ্লাইওভার বনার যে দাবি সেইটা নিশ্চয় এল ডি এফ আর ইউপিপিএল মিলি পেলায় আমি উত্থাপন করি আর বঙিয়া লঙা নদীক লই পেলায় যেটো সংগম ঘটিছে গোড়াখহনীয়ার সমস্যা হয়েছে সেই গোড়াখহনীয়া রোধ করিবর কারণে আমি কাম করিব লাগিব আজি পি এম এ ওয়াইয়ের ঘর দিয়ার নামত দুর্নীতি হয় গরিব মানুষে ঘর পাবলে পয়সা দিবলগা হয় বৃদ্ধ পেনশনের নামত দুর্নীতি হয় ভারত জাতির স্বচ্ছ ভারত অভিযানের নামত যেটা টয়লেট বনোয়া আজিলেকে কিমান শতাংশ রাইজের আসলে টয়লেট পাইছে দশ শতাংশ হওয়া নাই এইবর কাম যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবে যাতে সমান অধিকার পায়
তা খনিষিত করবর কারণে আমি ঐক্যবদ্ধভাবে যুঁজিব লাগিব দিল্লি। রাইজ বড় বড় বলে কোনো বিভাজন নাই, বড় অবড় বলে কোনো বিভাজন নাই। আজি পুরানি যুগত কি আছে মই নাজানো, কিন্তু আজির দিনত এজন মুসলমান মানুষে বড়র ঘুমা ঘরত সোমাই বলে ভাত খায়, বড় মানুষে মুসলমানের ঘরত সোমাই বলে ভাত খায়। কিন্তু ভাতৃত্ব বর্ণ হলে কেনে কি হয়, পুরনি যুগের কথাটো মই নকম। বড় মানুষে আজি নাথ যুগের ঘরত ভাত খায়, নাথ যুগে বড় মানুষের ঘরত ভাত খায়। আজি বড় মুসলমান বেঙ্গলি ইয়াত দেখা যায় পকিরা গ্রাম দর্তমা শক্তি আশ্রম অঞ্চলের ইয়ার কোনো বিভেদ নাই, এজনে আনজনের বন্ধুত্ব হিসাবে কাম করে আছে। ইয়া কিছুমান কন্ট্রাক্টর আছে, মুসলমান কন্ট্রাক্টর হোক বা বেঙ্গলি কন্ট্রাক্টর হোক, তেওঁলোকে কন্ট্রাক্টর কাম করেছে কার লগত মিলি, বড় কন্ট্রাক্টর লগত মিলি পেলা। এইটো আমার মাজত ভাতৃত্ব বধ নহলে কেনেকে হব, আর কিয় এইটো ভাঙিবলৈ আহিছে নবশরণীয়া তেওঁর কেজেন্ডা নাই, ই লাগামবিহীন ঘোড়া, রাজনৈতিক দল নাই তার, আর রাজনৈতিক দল না থাকার কারণে কোনেও নিয়ন্ত্রণ আনিব নয়। আমি যদি কালি বিয়া কাম করো মোর ইউপিপিএল দলে মত ধরব, এ আই ইউ ডি এফ এ মত ধরব, আসমল সাহেব যদি কালি নকরিব লগা কাম করে এ আই ইউ ডি এফ বা অন্য দলে দলের সতীর্থ কলে কব সেইটা করব না লাগে। নবশরণীয়া কোনে কব, পাঁচ বছর এই আকাশের কেজনমান নেতায় নবশরণীয়াক নিয়ন্ত্রণ করব পারিছিল নে? এই যে এ বি এম সির নেতা পাঁচ বছর নিয়ন্ত্রণ করব পড়া নাছিল, সৌদিনা এ বি এম সির নেতায় মোর লগত বোমাইগাঁওত বহি এটা কথা কয়েছিল, আমি তাক ভোট দিব জিকাইছিল, পাঁচ বছর আমার কোনো এটা নললে তার কারণে মোক সমর্থন জনাবলে আহিছে। কিন্তু আজি আকৌ এই এ বি এম সির নেতায় নবশরণীয়াক সমর্থন জনোৱাৰ কথা ওলাইছে, মই নাজানো কিহৰ ভিত্তিত তেওঁলোকে সমৰ্থন জনাইছে। পাঁচ বছৰ জিকি গলেও তেওঁ কোনেও নিয়ন্ত্ৰণত আনিব নোৱাৰে, কাৰণ সি অকলে এম পি, অকলে পাৰ্টি, অকলে প্ৰেচিডেণ্ট, অকলে ছেক্ৰেটাৰী, তাৰ ওপৰত কোনো নাই, আপোনালোকৰ নিয়ন্ত্ৰণত কোনো নাহিব। তেওঁলোক নবশরণীয়া আপনার নিয়ন্ত্রণত নাইব, পাঁচ বছরের পিছন রাইজে আকৌ অভিযোগ তুলিব, নবশরণীয়াক আমি পাঁচ বছর এবারও নেদেখিলো বলে অভিযোগ তুলিব আকৌ। এখানে রাইজ এইবিলাক কথা ভুল যাব নালাগে। আর এই যে যাকালিলেকে বহুত বেয়া বেয়া কথা কব, এই যে হাগ্রামা মহিলারিয়ে মহিলাকলক উদ্দেশ্য করে বলে কৈছিল এক তোলা সোণ পাই বলে কোনোবা ছোৱালীয়ে যদি বিয়া করে, এবার বিয়া করলে এক তোলা সোণ, দুবার করিলে বলে দুই তোলা সোণ, তিনিবার করলে তিনি তোলা সোণ, মহিলাসকলের সম্মানজনক নয়। আর নিউজ পেপারে ওলাইছে পরহি এই এক তোলা সোণের আসনে দেওয়া দিবলে মুসলমান মহিলাবিলাকর বেশি লাভ হব, কি অর্থ হল মই নাজানো, আগ্রামায় কোয়া কথায় কি অর্থ হল মই নাজানো, পেপার কাটিং আছে আজিও। এই পকিরা গ্রামতে আগ্রামা মহিলারিয়ে আহি বলে কৈছিল আসমল ডাঙরিয়া বলে ইউপিপিএলক দিনত সমর্থন করে আর রাতে বলে আগ্রামাকে সমর্থন করে আছে বলে কৈছে। আচরিত কথা, তেও যদি আসমল সাহেবর সমর্থন লাগে এটা সম্মুখত আহি কিয় বিচার নাই, মনে মনে বলে আগ্রামা মরম করে। এইবিলাক সব ভুয়া কথা, রাজনীতিত দুমুখিয়া পলিসি নাই, আর আমার মাজত যিখিনি লৈ পেলাই আমি মিত্রতা করেছো সেইটো আমি খোলাখুলি করেছো, আমার মাজত কোনো সন্দেহ নাই, কোনো ভয়বাদ নাই, আর কোনো মুঠো পার্থক্য নাই, আমি একেলগে খেলিম, একেলগে জিখিম, ভবিষ্যৎ রাজনীতিও আমি 2020 চনতো বিটিসি গার্ডেন দখল করবর কারণে একেলগে আমি যুঁজি যাম। সেইখিনিকে কই পেলাই সকলকে মই ধন্যবাদ জানাইছো। আর আমার বুঝাবুঝি অনুযায়ী আমি বরপেটা সমষ্টিত যান বড় মানুষ আছে এও দিয়ে সমর্থন দিয়া হব, ও এও দিয়ে ভোট দিয়া হব, আর ধুবুরী সমষ্টিত যান বড় মানুষ আছে 60,000-65,000 তারপর কিমান শতাংশ ভোট হয়, 100% বড় মানুষে আমার আসমল সাহেবক ভোটদান করব আর বড় করে দিব। ইউপিপিএল জিন্দাবাদ, ইউপিপিএল জিন্দাবাদ, এ আই ইউ ডি এফ জিন্দাবাদ, জিন্দাবাদ।
নাম, ট্রেক্টর সমেত ভোট দিও, ট্রেক্টর সমেত ভোট দিও, বদরুদ্দিন আজমল জিন্দাবাদ, আদিত্য লংচাচা জিন্দাবাদ, বদরুদ্দিন আজম জিন্দাবাদ, বদরুদ্দিন আজমল জিন্দাবাদ। এইখিনি কই পেলাই মোর বক্তব্য মই ইয়াতে সামৰিছো। ধন্যবাদ।